মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমাদের প্রিপারেশন চলছে আনভির ফার্স্ট রাইস সেরিমনিতে, তো আমরা মামা মামি একদম পুরো তোড়জোড় দিয়ে প্রিপারেশন চালু করে দিয়েছি তত্ত্ব সাজানোর। তো আমাদের ট্রিগুলো মোটামুটি সাজানো হয়ে গেছে, জাস্ট খালি এর ওপরে এখন এই সেলোফেন পেপারটা দিয়ে বাকি আছে। সো ফার্স্ট সেট হচ্ছে ওর টয়লেট্রি সেট, অলিভ অয়েল, এটা হচ্ছে বেবি শ্যাম্পু, ওয়াইপস, বেবি লোশন, এখানটা হচ্ছে টাওয়েল, আর তার সঙ্গে দুটো খেলনা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এটা ওর ড্রেসটা, একটা ড্রেস, তার সঙ্গে একটা শ্যুজ দিয়েছি, এটাও তাই, আর একটা ড্রেস, তার সঙ্গে আর একটা জুতো যাচ্ছে। তারপরে এখানে আছে খাবারের ট্রেটা, যেটার মধ্যে ও ভাত খাবে, থালা, বাটি, আর একটা এখানে বাটি, একটা গ্লাস, আর একটা এইটা হচ্ছে রূপোর থালা, বাটি আর চামচ, আর এখানে হচ্ছে পায়েল। তো একটা সেট হচ্ছে, আর এখানে হচ্ছে গয়নাটা, এটা হচ্ছে দুধওয়ালা, তার সঙ্গে এটা একটা গলার হার, আর এখানে হচ্ছে আসন, আর এখানে দেখো মিঠাই কি করছে, থার্মোকলের বলসগুলোকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। ভেরি গুড। তো এগুলো আমরা নিয়ে যাচ্ছি বালিজুড়ির থেকে, আর বাথটাব আর মাগটা ওইটা আগেই আমরা অনলাইনে ডোরার কাছে পাঠিয়ে দিয়েছি। আরেকটা আছে ওর যেটা ড্রেসটা, যেটা উপরে ভাত খাবে, তো সেটা একটু ফিটিংসের ব্যাপার আছে, ওই জন্য আগেই ওটা কাস্টম ফিটিংসের ব্যাপার আছে, তো জন্য আগেই এখানে ওটা ডোরা ঠিক করে নিচ্ছে। হ্যাঁ না, ও লেহেঙ্গা পরছে, তো লেহেঙ্গার ফিটিংসের ব্যাপার আছে, তো জন্য ডোনা ওইটা ওইখান থেকেই করে নিচ্ছে। আরেকটা হচ্ছে মিষ্টি ট্রে, তো মিষ্টি ট্রেটাও আমরা ওইখান থেকে পিক করবো, কারণ ওইখান থেকে নিয়ে যাওয়া একটু মানে অসুবিধার ব্যাপার আছে। তো আপাতত এখন আমরা এই ট্রেগুলোকে একটু সেট করব, তারপরে এইগুলোকে আমরা ভরবো একটা বড় বক্সের মধ্যে, কেন গাড়িতে এইগুলোকে ঠিকঠাক করে না নিয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। ট্রলির ভিতরে আমরা এই তত্ত্বগুলোকে নিয়ে যাচ্ছি সাজিয়ে, অনেকক্ষণের জার্নি, বালিজুড়ির থেকে কলকাতা মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা লাগবে বাই কার। তো এগুলোকে সব ট্রলির মধ্যে ভরে নিয়েছি, আর এখানে হচ্ছে মিঠাইয়ের ড্রেস, যেটাও পরবে অন্নপ্রাশনের দিনে, লেহেঙ্গা, তার উপরে টপটা, শিশুর এটা পাঞ্জাবি, আর এটা হচ্ছে ওর পাঞ্জাবি বরের, আর এই শাড়িটা আমি পরছি। তো আজকে হচ্ছে অমাবস্যা, আর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা ড্রেস পরে চললাম ফল হারেলি কালী পুজো দেখতে। এখানে গ্রামে অনেকে বলে হারুর কালী, তো সেটাই এখন দেখতে চললাম। আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, স্মৃতি জারণ। কেমন দিল্লি থেকে বেরিয়ে কিন্তু বেশ মজাই লাগছে।